তোর কত বড় সাহস তুই আম গোপাল ভাই নাম দেখ। ভাই সমতুল্য ফ্রেন্ডের মাথা ফেটে সারা গা বেয়ে রক্ত ঝরালো, এই রক্ত ফেরত দিতে পারবেন? রাজধানীর উত্তরায় পথচারীকে মারধরের মামলায় টিকটক ভিডিও নির্মাতা অপুকে আদালতে নেওয়া হয়েছে। পুরা বাংলাদেশ চালাই আমরা, আই রিপিট, পুরা বাংলাদেশ চালাই আমরা, 5 মিনিটে 500 মানুষ খাড়া কইরা দিমু। আবার পলাইছে মানে কুত্তার মতন কামড় দিয়ে পিছনে ঘুরে আবার দৌড় মারছে। কেন তোরা থামতে পারলি না? তোরা মাইরা থামতি, কত কত বড় বাপের পোলা হয়েছিস, তোরা থামতি মাইরা ওই জায়গায় থামতি, থাইমা দেখতি তোদের কি হইতো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাহাব এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালো বাদর। অপু নামের জানোয়ারটাকে ফাইনালি জেলে নেওয়া হয়েছে। এদেরকে জানোয়ার বলবো নাকি অমানুষ বলবো নাকি অশিক্ষিত বলবো নাকি ক্রিমিনাল বলবো? আমি আমার গত 2টা ভিডিও অপু মামুন এদের মারামারি টিকটক আর লাইকি ইউজারদের যে টক্সিসিটি এদের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলো দেখানোর চেষ্টা করছি। অনেকে কমেন্টে এসে গালাগালি করছে, থ্রেড দিছে, আমার ভিডিওতে রিপোর্ট করা হয়েছে। আমি আমার গত 2টা ভিডিওতে একটা কথাও ভুল বলি নাই, একটা কথাও খারাপ বলি নাই, সেটা আজকেই প্রমাণ হয়ে যাবে। আজকের ভিডিওতে যেগুলো দেখাবো যেগুলো বলবো সেটা দেখে এবং শুনে আপনারা হয়তো নিজেকে আর কন্ট্রোল করতে পারবেন না। আর আমি এটাও প্রুফ করে ছাড়বো যে আমি রাইট ছিলাম, আমার গত 2টা ভিডিওতে আমি রাইট ছিলাম। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। রাজধানীর উত্তরায় পথচারীকে মারধরের মামলায় টিকটক ভিডিও নির্মাতা অপুকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরার সেক্টর 6 থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। হামলার শিকার রবিন জানায় তিনি ও তার বন্ধুরা উত্তরার 8 নম্বর সেক্টরে পাবলিক কলেজের সামনে আড্ডা দিচ্ছিলেন। কত বড় ক্রিমিনাল এরা দেখছেন, টিকটক আর লাইকি ভিডিওর নামে এরকম মিট আপ করে এরকম 60-70 জন ডেকে এগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতেছে। রাজধানীর উত্তরায় পথচারীকে মারধরের মামলায় টিকটক ভিডিও নির্মাতা অপুকে আদালতে নেওয়া হয়েছে। উত্তরায় সেক্টর 6 থেকে গতরাতে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। হামলার শিকার রবিন জানান তিনি ও তার বন্ধুরা উত্তরার 8 নম্বর সেক্টরের পাবলিক কলেজের সামনে। আমরা গাড়ি নিয়ে বের হলে, আমরা রাস্তায় বের হলে ওদের হর্ন বাজাইলে বা সরতে বললে বা রাস্তা দিয়ে যেতে চাইলে ওরা আমাদের মারবে, আমাদের গালিগালাজ করবে। সো টিকটক লাইকি ইউজাররা আমাদেরকে মারবে, সাধারণ জনগণদের মারবে তারা, এইটাই হইতেছে। আর আমরা কিছুই করতে পারতেছি না, দিনের পর দিন এগুলোই হইতেছে, এগুলো আরো বাড়বে, বাড়তেই থাকবে, কিছু না করলে এগুলো বাড়তেই থাকবে। আজকে রবিন সাহেব তার ফ্রেন্ড না মাই খেয়েছে, কয়েকদিন পরে আপনি মাই খাবেন, কয়েকদিন পরে আমি মাই খাবো, সবাই তো এখন ডেঞ্জারে। এরা টিকটক ভিডিও লাইকি ভিডিও নামে গ্যাং বানাইছে, সন্ত্রাসী এরা মারামারি এবং হিংসাত্মক বিষয় ছড়িয়ে তরুণ সমাজকে বিপদগামী করায় সাইবার 71-এর পক্ষ থেকে করা অভিযোগের ভিত্তিতে লাইকি থেকে অপু ভাই মামুন সহ লিডার বোর্ডের 4 জনকে ব্যান করা হয়েছে। আইডিগুলো হচ্ছে 2990, প্রিন্স মামুন 143, 326, ইয়াসিন আরাফাত অপু। অসংখ্য ধন্যবাদ লাইকি অফিসিয়াল টিমকে এত দ্রুত সমাধান করার জন্য। এখানে লাইকি বাংলাদেশের স্ক্রিনশটও আছে যেখানে বলা হয়েছে যে লাইকি হ্যাজ নোটিস সাম ক্রিয়েটার্স ফর অ্যালিজডলি স্প্রেডিং মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ভায়োলেন্স টু মিসলিড ইয়াং পিপল রিসেন্টলি, উই কন্ডেম সাচ বিহেভিয়ার অ্যান্ড অ্যাজ পার দ্য লোকাল অথরিটিস রিকোয়েস্ট হ্যাভ সাসপেন্ডেড 4 অ্যাকাউন্টস ইমিডিয়েটলি। তো লাইকি থেকে ইয়াসিন আরাফাত অপু মানে অপু ভাইকে ব্যান করা হয়েছে, আর প্রিন্স মামুনকে ব্যান করা মানে মামুনকে ব্যান করা হয়েছে, আরও দুজনকে, ওই দুজনের নাম জানি না আমি। কিন্তু টিকটকের কোনো আপডেট পেলাম না, টিকটক থেকে কি অপু ভাইকে ব্যান করা হয়েছে? সাইবার 71-এর টিম অনেক ভালো একটা কাজ করেছে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। বাট এখন যেগুলো হচ্ছে এই 4টা আইডি ব্যান করে কিছুই হবে না। এই অপু আর মামুন মিলে ডিম দিছে, মুরগি ডিম দেয় না, একটা মুরগি 5-6টা ডিম দেয় না, এরকম ডিম দিছে অপু আর মামুন মিলে ডিম দিছে, আর এই ডিমের সংখ্যা হচ্ছে লাখ লাখ। সো এই লাখ লাখ ডিম যখন ডিমের খোসা থেকে বের হবে তখন দেখেন কি অবস্থা হয়। সো প্রাইমারিলি এই 4টা আইডি ব্যান করা হয়েছে, ভালো করছে। বাট অপু আর মামুন যে ডিম দিছে, এই লাখ লাখ ডিম দিছে মানে তাদের ফলোয়ার্স, এই ডিমগুলো ফুটে যখন বের হবে এই ডিমগুলোকে আটকাবেন কিভাবে, এদের ট্র্যাক কিভাবে করবেন? এরা তো রাস্তাঘাটে জনসাধারণকে পেটানো শুরু করছে, মানুষজনকে থ্রেড দেয় 5 মিনিটে 500 মানুষ নিয়ে আসবো। এরা অলরেডি একটা গ্যাং বানায় ফেলছে, 60-70 জন মিলে রাস্তায় যার ইচ্ছে তারে পিটাবে, রাস্তা ব্লক করে বসে থাকবে, রাস্তা ব্লক করে টিকটক ভিডিও বানাবে। তোর কত বড় সাহস তুই আম গোপাল ভাই নাম দেখ। পুলিশ ওরে বাঁচাই দিছে, পুলিশ না থাকলে ও হাত পা নিয়ে হয়তো যাইতে পারতো না, মানুষজন যে খেপছে। কই শুধু অপুরে গ্রেফতার করলো,
আশেপাশের পোলাপান কই, সাঙ্গপাঙ্গ কোথায়? সো ঘটনায় ছিলেন এমন একজনকে খুঁজে পেয়েছি, সে একটা পোস্ট শেয়ার করেছে, চলুন দেখে আসি। ঘটনা 2 আগস্ট 2020 সন্ধ্যা 7:30, স্থান উত্তরা 8 নম্বর সেক্টর পাবলিক কলেজের সামনে। জায়গাটা স্কুল জীবন থেকে আড্ডা দিয়ে বড় হয়েছি, তাই আমাদের বন্ধু মহলে জায়গাটা চেম্বার নামে পরিচিত। আচ্ছা চেম্বার, হ্যাঁ চেম্বার। দিনে যে যাই করি, বিকাল সন্ধ্যায় কম বেশি একবার হলেও চেম্বারে ঘুরে না গেলে মনে হয় দিনের কোনো কাজটা বাকি রয়ে গেছে। প্রতিদিনের মতোই কয়েকজন আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ দেখলাম 60-70 জনের একটা বিশাল দল সামনে দিয়ে হেঁটে গিয়ে একটু সামনে যেয়ে কার সাথে যেন মিট আপ করলো, খুব উৎসাহ উদ্দীপনার সাথে। দূর থেকে দেখে একজনকে চেনা গেল, যাকে টিকটক লাইকি ইউজারদের কল্যাণে পুরো বাংলাদেশ চেনে এখন, অপু ভাই। নাম শুনেই মন চায় উঠে দাঁড়ায় একটা সালাম দেই, আমারও মন চায় সালাম দেই, জুতা দিয়ে সালাম দেই। এদের উদ্ভট চুলের কাটিং আর কালার আর জবর জঙ্গ কাপড় চোপড় দেখে এদের চিনতে খুব একটা সমস্যা হয় না, বুঝলাম হয়তো গেট টুগেদার টাইপের কিছু। এরা প্রায় সময় আমাদের গাড়ি বাইকের সামনে এসেও ভিডিও শ্যুট করে। আমরা এদের একবারেই চিনি না, পাত্তাও দেই না, স্বাধীন দেশ, এরা যা মনে চায় করুক, আমরা আমাদের মতোই থাকি। এটাই ভুল, যে যায় মন চায় করুক, এটাই আমাদের ভুল হয়েছে, আমাদের প্রথম থেকে আটকানো উচিত ছিল। আচ্ছা যাই হোক, একটু পর বন্ধু রবিন গাড়ি নিয়ে আসলে। আচ্ছা রবিন হচ্ছে যার মাথা ফাটাইছে, যে ভিকটিম এই কেসে, যে ভিকটিম তার নাম হচ্ছে রবিন। সো একটু পর রবিন গাড়ি নিয়ে আসলে, ওর গাড়ি নিয়ে আরও 3 বন্ধু সজল, তুষার আর মুরাদ ঘুরতে বের হয়। মোড় ঘুরে একটু সামনে এই টিকটক লাইকি বাহিনী পুরো রাস্তা দখল করে আড্ডা দিচ্ছিল। রাস্তা তো তোদের বাবা, রাস্তা আটকায় আড্ডা দিবি? তোর বাবার সম্পত্তি ছিল না রাস্তা? রাস্তায় গাড়ি কেন চলবে, রাস্তায় মানুষ কেন হাঁটবে, রাস্তায় বসে বসে আড্ডা মারবি, রাস্তা আটকে রাখবি? গাড়ির হর্ন দিতেই উনারা খুব বিরক্ত, ওরে বাপ রে বাপ, উনাদের বাবার রাস্তা তো তাই আর কি, এক্স্যাক্টলি বাবার রাস্তা। গাড়ির দরজা খুলে রবিন শুধু প্রশ্ন করে, সমস্যাটা কি? ব্যাস, কোনো কথাবার্তা ছাড়া সবাই হামলে পড়লো ওর উপর। ও মাই গড, আমি শাকির আর তারেক দৌড়ায় গাড়ির কাছে পৌঁছাতে পৌঁছাতে অলরেডি রবিনের মাথা ফাটায় ফেলছে, তাও মারতেছে, জাস্ট জিজ্ঞেস করছে, জাস্ট বলছে যে এগুলো কি, মানে জাস্ট কি বলছে, সমস্যাটা কি বলছে, গাড়ির গ্লাস খুলে বলছে সমস্যাটা কি, মানে রাস্তায় সাইড দিতে বলছে। এইটাতেই মানে ওদের এত পাওয়ার, এই টিকটক লাইকি ইউজারদের এত পাওয়ার, এটাতেই একজনের মাথা ফাটায় ফেলছে, মাথা ফাটানোর পরেও মারতেছে। শাকির রবিনকে ছুটাইতে গেল, ওরেও 5-6 জন ধরে নিয়ে মাথা ফাটাই দিল, ছুটাইতে গেছে ওরও মাথা ফাটাই দিছে। রবিনরে ছুটানো ট্রাই করতেছি কিন্তু মারা বন্ধ হয় না, হেলমেট কাঠ হাত যেটা দিয়ে পারতেছে মারতেছে। তোরা তো মানুষের বাচ্চা না, তোদের এক একটারে খুঁজা খুঁজা বের করা হবে, আমি বলতেছি তো। বন্ধু তুষার সুযোগ বুঝে গাড়িটাকে একটু দূরে নিয়ে চলে যায়, তাই গাড়ি ভাঙার সুযোগটা পায় না। হ্যাঁ গাড়িটা ভাঙা ফেলতো, যেসব বস্তি ইতর একটা গাড়ির দাম কত এটা জানে, গাড়িটা ভাঙা ফেলে তো ভালো কাজ করছে, গাড়িটা সরাই ফেলছে। আমরা যারা ছিলাম তাদের প্রত্যেকের বয়স 30+, সবাই ফুল টাইম প্রফেশনে আছি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা ব্যবসায়ী, আমরা তো কেউ মারামারি বয়স মন মানসিকতা অবস্থা অবস্থান কোনো কিছুতেই নেই। হ্যাঁ অবশ্যই 30+ হলে কি মারামারি করবে না, এটা মানে সবাই প্রফেশনাল, সবাই কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী, মারামারি কেন করবে, সবাই ভদ্র ভদ্র ফ্যামিলি ছেলে পেলে। ইভেন ওরা এইরকম করবে জানলে হয়তো ওইদিকে যেতামই না, এক্স্যাক্টলি। এইরকম বস্তি, এরকম বেজন্মা পোলাপান ওই জায়গায় আছে, ওই জায়গায় তো জানলে তো কেউ যাবে না, কোনো ভদ্র ফ্যামিলি ছেলে পেলে যাবে না। যখন ওরা মারছে ওদের শুধু বললাম, কার গায়ে হাত দিছিস তোরা তো জানোস না। সাথে সাথে একজন উড়ে এসে হেলমেট দিয়ে ঘাড় পিঠের উপর বসায় দিয়ে বলল, পুরা বাংলাদেশ চালাই আমরা, আই রিপিট, পুরা বাংলাদেশ চালাই আমরা, 5 মিনিটে 500 মানুষ খাড়া কইরা দিমু, কইস তগো বাপেরে, এই বাপ মায়েরা থুইয়া গেছে। পুরা বাংলাদেশ চালাই আমরা, 5 মিনিটে 500 মানুষ খাড়া কইরা দিমু, কইস তগো বাপেরে, এই বাপ মায়েরা থুইয়া গেছে। এগুলো মানুষের জন্ম হইতেই পারে না, এগুলোর বাপ মা ঠিক নাই, কোথেকে জন্মাইছে, কোন ডাস্টবিনে জন্মাইছে কে জানে। এরা নর্মাল না ভাই, এদের সবার বয়স 20-25 মধ্যে, এরা পাগলের মতো বেপরোয়া হিট করছে, হিট করেই 2-3 মিনিটের মধ্যে রেল লাইন দিয়ে সব ভ্যানিশ, আবার পলাইছে মানে কুত্তার মতন কামড় দিয়ে পিছনে ঘুরে আবার দৌড় মারছে। কেন তোরা থামতে পারলি না, তোরা মায়েরা থামতি, কত কত বড় বাপের পোলা হয়েছিস, তোরা থামতি মায়েরা ওই জায়গায় থামতি, থাইমার দেখতি তোদের কী হইতো, মায়েরা আবার কুত্তার মতন রেলওয়ে দিয়ে পলাইছস, মানে কত বড় তোরা, মানে তোদের তো জন্মে ঠিক নাই তোদের, মানে তোরা কি মানুষ নাও, মানুষ ড্রেনে জন্মাইছিস তোরা, ড্রেনে। এরা একজনও স্বাভাবিক ও সুস্থ মানসিকতায় ছিল না, কেমনে থাকবে, ড্রাগ করে, এগুলো হিরোইনছি, এগুলো হিরোইনছি,
একটারা দেখলেই বোঝা যায় হিরোইনচি শালা। যে জায়গাটাতে ছোটবেলা থেকে বড় হইছি, যেখানে এলাকার মুরব্বী থেকে শুরু করে টং দোকানদার পর্যন্ত সবাই আমাদের চেনে জানে, যেখানে সুখ দুঃখে সবাই একসাথে বছরের পর বছর বেড়ে উঠেছি, সেই জায়গায় কতগুলো সামাজিক প্রতিবন্ধীর কাছে কোনো কারণ ছাড়া এভাবে মায়ের খাবো কোনোদিন ভাবতে পারি নাই। এই যে কত বড় অপমান, অপমান আপনাকে মেরে এটা পুরো জাতির অপমান করা হয়েছে। যে মানুষটা এই কথাগুলো বলছে তিনি একজন শিক্ষিত লোক, তিনি একজন ইঞ্জিনিয়ার, তার মান সম্মান এই জাতি রাখতে পারলো না। আমাদের দেশে একটা টিকটকার লাইক ইউজার 60-70 জন নিয়ে একটা ইঞ্জিনিয়ারকে মেরে যায়, একটা ডাক্তারকে মেরে যায়, একটা ব্যবসায়ীকে মেরে যায়। একটা টিকটকার ইউজার হয়ে, একটা লাইক ইউজার হয়ে 50-60 জন নিয়ে একটা ইঞ্জিনিয়ারকে মেরে যায় এই দেশের। ভাই আপনি একা অপমানিত হন নাই, অপমান হয়েছে পুরো দেশের। তিনি আরও বলছে মামলা বিচার কী লাভ ভাই, নিজের ঘরের সামনে মার তো খেয়েই ফেললাম, অপমান যা হবার তো হয়েই গেলাম। ভাই সমতুল্য ফ্রেন্ডের মাথা ফেটে সারা গা বেয়ে রক্ত ঝরালো, এই রক্ত ফেরত দিতে পারবেন? বাদ দেন ভাই, তার চেয়ে আপনারা বরং ওদের ভিডিওগুলো শেয়ার দিয়ে ওদের আরেকটু ফেমাস বানিয়ে দিন। ভালো থাকুক টিকটক আর লাইকিওয়ালা মানুষগুলো। ইতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিবুল হক। কী হবে এগুলো নিয়ে ভিডিও বানায় বলেন? কিছু হবে না, টিকটক ব্যান হবে, লাইকি ব্যান হবে, এসব অপু এসব মামুনদের আটকাইতে পারবেন? এসব অপু এসব মামুন, এরা মিলে যে আরও হাজার হাজার অপু মামুন বানায় রাখছে, তাদের থামাবেন কিভাবে? টিকটক আর লাইকির নাম করে এখন গ্যাং বানানো হইতেছে, সন্ত্রাসগিরি চলতেছে, এখন আর এটা কারো হাতে নাই, এরা সন্ত্রাস, এরা ক্রিমিনাল। রাস্তায় 50-60 জন মিলে একটা মানুষকে মেরে যায়, একটা মানুষের মাথা ফাটায় দেয়, এত পাওয়ার এদের কই থেকে আসে, এত পাওয়ার এদের কিভাবে আসে? আবার তামিল মুভির মতন ডায়লগ দিয়ে বলে 5 মিনিটে 500 মানুষ খাড়া কইরা দিমু, তোগো বাপেরে কইস এই বাপে মাইরা গেছে, এরা ধরা ছোঁয়ার বাইরে। আমি আর এই ব্যাপার নিয়ে কিছু বলবো না ভাই, অনেক হইছে, 3টা ভিডিও বানাইছি, 3টা ভিডিওতে একই প্যাচাল পারছি আর কাহিনী তো হয়েই গেল, প্যাচাল পারতে পারতে কাহিনী হয়ে গেল, যেটা বলছি আগের দিন যেটা বলছি ওইটা পরের দিন হয়ে গেল, বলছি যে এরা সন্ত্রাস, এরা ক্রিমিনাল, এরা রাস্তায় মানুষজনকে পেটানো শুরু করবে, হয়েই গেল, 2 দিনের মধ্যে হয়ে গেল, ভিডিও বানাইছি 2 দিনের মধ্যে এই কাহিনী হইলো। আমার যা বলার ছিল আমি বলে দিছি, আজকে দেখাইলাম, আজকে প্রুফ দিলাম যে আমি রং ছিলাম না, সবকিছু আপনাদের সামনে, একদিন 60-70 জন এসে আমাকেও মেরে যাবে, সেটা নিয়ে আপনারা ফেসবুকে স্টেটাস দিবেন #justiceforsehabbhai, justiceforkalobador or something like that, মার তো খাবো আমি, মান সম্মান যাবে আমার, ফ্যামিলির বদনাম হবে আমার, কারো হবে না। আমি ভাই কমেডি করি, আমার কাজ হচ্ছে মানুষকে হাসানো, আমি মানুষকে হাসাবো, আমি আর এই ব্যাপারে একটা কথা বলবো না। যা বলছি টোটাল 3টা ভিডিও বানাইছি, এই 3টা ভিডিওতে সব কিছু প্রুফ করে দিলাম। টিকটক আর লাইকে যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে কি হবে আমি এই 3টা ভিডিওতে বলে দিছি, ঠিক আছে? আর আজকে তো আপনাকে ভিডিও দেখাই দিছি যে কি হতে পারে, এটা একটা নমুনা, এটা জাস্ট একটা নমুনা, ভবিষ্যতে আর কী কী হইতে পারে আপনাদের কল্পনা করার বাইরে, এটা তো শুধু একটা নমুনা হইলো। সো দ্যাটস অল এভরিওয়ান, আজকে এখানেই শেষ করবো, হিট দ্য লাইক বাটন, শেয়ার দ্য ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল কালো বাদর, অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট টাইম, টিল দেন গুড বাই।